ফরিদপুরে সৌদি বাংলা নামক একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন করার সময় নবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ উঠেছে এক গাইনি চিকিৎসকের বিরুদ্ধে। বর্তমানে শিশুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় সিভিল সার্জনের পক্ষ থেকে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শহরের চরকামাপুর এলাকার বাসিন্দা নায়েব আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী খুরশিদা বেগমের প্রসব বেদনা উঠলে গত 22 জুন শনিবার বিকেলে সৌদি বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার গাইনি চিকিৎসক ডাক্তার শিরিন আক্তার সিজারিয়ান অপারেশন করেন। এ সময় কন্যা সন্তানের জন্ম দেন মুর্শিদা বেগম। পরে নবজাতককে তুলে দেওয়া হয় বাবা সহ পরিবারের সদস্যদের হাতে। কিছু সময় পর তারা দেখতে পান নবজাতকের নাভির পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা প্রথমে কোনো গুরুত্ব দেয়নি। পরে রক্ত বেশি বের হলে ওই চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি এসে নাভির পাশে কেটে ফেলা অংশ দুটি সেলাই করে দেন। পরে শিশুটির অবস্থা সংকটাপন্ন হলে তাকে রাতেই ডাক্তার জাহিদ মেহবুবুল শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটির পিতা ও দাদি অভিযোগ করে বলেন, ডাক্তারের ভুলের কারণে শিশুটির জীবন আজ হুমকির মুখে পড়েছে। বাচ্চার মনে করেন নাভির পাশের থেকে কেটে ফেলাইছে, দুই যে সেলাই দিছে অনেকক্ষণ পরে, সেলাই কেটে দেওয়ার পরে মনে করেন ওইখানের থেকে আমাকে বেড়ে দিয়ে দিচ্ছে, বেড়ে থেকে আমরা টিয়ার পাইছি যে এখানে কেটে রক্ত বেড়েছে, তখন মনে করেন ধরে নাই সেলাইও করে না, ওখানে নিয়ে গিয়ে দেওয়ার পরে ওইখান থেকে মেলা আরও দেরিতে মনে করেন ই করছে, সেলাই করছে, তারপরে ওইখান থেকে আমরা শিশু হাসপাতালে নিয়ে যাই। শিশু হাসপাতালে নিয়ে বলে অবস্থা খারাপ, আপনি ঢাকা নিয়ে যান। ঢাকা আমরা মনে করি ঢাকা নিয়ে যেতে পারিনি, আমাদের আর্থিক অবস্থা খুবই সংকটের কারণে আমরা ঢাকা নিতে পারিনি, সেই কারণে মনে করেন যে আমরা এখান থেকে মেডিকেলে নিয়ে আসছি, মেডিকেল এখানে চিকিৎসা করতেছে, এখন আমার বাচ্চার মনে করেন অবস্থা খারাপ, খুবই খারাপ। শনিবার থেকে বাচ্চা ওই 4টের সময় সিজার করলো, সিজার করে বাচ্চা আনছে, ওর শাশুড়ির কোলে ছিল, ওর শাশুড়ির কোলে মেলাক্ষণ রয়েছে, এখন দেখি বাচ্চা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, কয় কি কী ব্যাপার এরকম, কি আর পাও নাড়ায় না, কিছু নেই, চায় না, খালি চোখ দিয়ে দেয় পানি বাড়িয়ে পড়ে যাচ্ছে। শেষে এখন দেখে কি টেনা মেনা দেখা চাই দিছে, ওইগুলো দেখে দেখে কি যে টেনা দিতে শুধু রক্ত, কিভি রক্তকে এখন দেখি পেট কাটা বুঝছেন। তারপরে আমরা দৌড়ে নিয়ে গেল ওটিতে, তারা দিদি সেলাই দিয়ে দিছে। এদিকে সৌদি বাংলা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে শিশুটির চিকিৎসার সকল ব্যয়ভার গ্রহণের কথা জানিয়েছেন। এটাকে নিয়ে ওই বাচ্চার অভিভাবক যারা, বাচ্চার বাবা, এরা একটু নার্ভাস হয়ে গেছে, ভাবছে যে এটা মানে কোনো কঠিন কিছু হয়ে গেছে বাচ্চার। এরপরে এরা অভিযোগ করছে যে একটা মিথ্যা অভিযোগ করছে যে পেট কেটে ফেলছে, আপাতত এগুলো কিছুই না, এখন বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমরা হসপিটালের পক্ষ থেকে আমরা বলছি যে বাচ্চার ট্রিটমেন্টের যা যেটা বহন করার এটা আমরা করবো।